আচ্ছা, একটা কোশ্চেন তো সবার মনে থাকে যে ভাই ওয়াই এজ কোর্স? তো এজ কোর্স নিয়ে অনেকে অনেক পেইড নেগেটিভ ক্যাম্পেনিং করে, হু গিভস এ ফাক। আমরা একটা রিয়েল কথা বলি, এজ কোর্স ইজ কাইন্ড অফ এ সুপার শপ। আমি এইটা বিল্ড আপের জন্যই কাজ করতেছি। তুমি এইখানে দেখো, এসএসসির কোর্স আছে, এইচএসসির কোর্স আছে, অ্যাডমিশন আছে, আর্টস কমার্সের কোর্স আছে। সেহেতু সে আমি ধরো এইচএসসির কোর্সে যাব, দেন আমাকে আরও কয়েকটা সাব ক্যাটাগরি দিবে, প্রি অ্যাডমিশন, কমপ্লিট অ্যাডমিশন, ক্র্যাশ কোর্স, ম্যাথ বই সলভিং, একাডেমিক কোর্স, সাবজেক্ট ওয়াইজ মাইক্রো কোর্স। ধরো একটা মজার জিনিস দেখে, তোমার কোনো একটা সাবজেক্ট ইস্যু, সাবজেক্ট ওয়াইজ মাইক্রো কোর্সে গেলা, প্রতিটা সাবজেক্টের কোর্স 100 টাকায় আছে। আচ্ছা ধরো তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়বা, এইখানে তুমি যে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে যাও, এখানে সব দেওয়া আছে। ধরো তোমার এটা পছন্দ না, তুমি এখন অ্যাডমিশন কোর্সেস এক্সপ্লোর করতে যাচ্ছ, অ্যাডমিশন কোর্স কোথায়, এই যে এখানে অ্যাডমিশন কমপ্লিট অ্যাডমিশন কোর্স এসে গেলাম, এইখানে তুমি সি ইউনিট, ডি ইউনিট, বিইউপি, কলেজ, ভার্সিটি সেকেন্ড টাইম, ইংলিশ, ট্রিপলেট, আর্কিটেকচার, আইবিএ, চারুকলা, কী চাও ভাই, সব আছে। এন তুমি ধরো বাংলাদেশের কেউ তো আর্টস কমার্স নিয়ে কথাই কয় না, তো ব্যাকে আসলো আর্টস কমার্সের পোলাপান গেলো আর্টস কমার্সের কোর্সে, কি লাগবে? আর্টস কমার্সের মাইক্রো কোর্স লাগবে, অ্যাডমিশন লাগবে? ধরো তোমার আর্টস কমার্সের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়তে চাচ্ছ, এই জিনিস আমরা বানায় রাখছি, ম্যাথমেটিক্যাল অ্যাকাউন্টিং ফাইন্যান্স করাচ্ছি। অর্থাৎ আমাদের লাইক টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হলো যে একটা স্টুডেন্ট লাইফে যা চাবে, ও যা কল্পনা করতেছে সব কিছু এখানে পাবে। দ্যাটস ওয়াই উই আর বিল্ডিং ইট লাইক এ সুপার শপ। ভাই দোকান কেন বললেন? ভাই সবাই দোকান চালায়, আমি বলে চালাই, দ্যাটস ইট। সো চেক আউট এজ কোর্স ফ্রম দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন, অ্যান্ড বাজারে সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং কাজের একটা প্ল্যাটফর্মে আজকে এনরোল করে ফেলো। টাটা।